আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মুগ ডাল দিয়ে কীভাবে পালং শাক রান্না করা যায় সে রেসিপিটি শেয়ার করব। এখানে মুগ ডাল 1 কাপ পরিমাণ, মুগ ডালগুলো এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুগ ডালগুলো ধুয়ে আমি চুলায় পানি দিয়ে বসিয়ে দিব। এখন সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মুগ ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। এখানে মুগ ডালটা না ভাজলেও হবে, ভেজেও নেওয়া যায়, কিন্তু আমি না ভেজে এটাকে সেদ্ধ করে নিলাম। এখন আমি শাকটা রান্না করব। এখানে যখন তেল গরম হয়ে আসবে আমি আস্ত জিরা, কাঁচা জিরা দিব তেলের গরম তেলে। জিরাটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এখন আমি এগুলো একটু ব্রাউন কালারের মতো করে ভেজে নিব। এখানে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে এটা মশলাটাকে ভাজবো। এখন আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, এখন এগুলোকে পালং শাকটা আমি অল্প সময়ে রান্না করব। পালং শাকগুলো আমি এভাবে ভালোভাবে নেড়ে উল্টিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ, এখানে আমি অল্প লবণ দিয়েছি কারণ ডালেও লবণ দেওয়া হয়েছিল, এই জন্য একটু বুঝে দিতে হবে। শাকটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নিতে হবে। শাকের সাথে ডালটা ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে 2 মিনিটের মতো রান্না করলে আমার শাকটা তৈরি হয়ে যাবে। শাকটা আমার হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এখন ধনে পাতা কুচি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব। শাকটা আমার তৈরি হয়ে গেছে। এই শাকটা খুবই সুস্বাদু হয় এবং অল্প সময়ে রান্না করা যায় অল্প মশলা দিয়ে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে পালং শাক রান্না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।